টেলমিডিপ 40/5 এ দুটি ওষুধ রয়েছে, উভয়ে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি রক্তনালীকে শিথিল করে, রক্তচাপ কমায় এবং আপনার হৃদয়কে আপনার শরীরের চারপাশে রক্ত পাম্প করা সহজ করে তোলে। এটি আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস করবে। টেলমিডিপ 40/5 খালি পেটে বা খাবারের সাথে নেওয়া যেতে পারে। যাই হোক, আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে এটি নিয়মিত গ্রহণ করা ভালো। ডোজ আপনার অবস্থার উপর নির্ভর করবে এবং আপনি কিভাবে ওষুধের প্রতিক্রিয়া জানাবেন। আপনি ভালো বোধ করলেও এই ওষুধটি গ্রহণ করা গুরুত্বপূর্ণ। আপনার রক্তচাপ কমিয়ে এটি আপনার হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি হ্রাস করছে, তাই আপনার ডাক্তার আপনাকে না বললে এটি গ্রহণ বন্ধ করবেন না। আপনি আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন করে এই ওষুধটিকে আরও ভালোভাবে কাজ করতে সাহায্য করতে পারেন, যেমন সক্রিয় থাকা, ধূমপান বন্ধ করা এবং কম লবণ ও কম চর্বিযুক্ত খাবার খাওয়া। এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে আপনার গোড়ালি বা পায়ের ফোলা, মাথা ব্যথা, তন্দ্রা, মাথা ঘোরা, ক্লান্তি এবং পেট খারাপ। যেহেতু এটি তন্দ্রা এবং মাথা ঘোরা হতে পারে, তাই গাড়ি চালাবেন না বা একাগ্রতা প্রয়োজন এমন কিছু করবেন না যতক্ষণ না আপনি জানেন যে এটি কিভাবে আপনাকে প্রভাবিত করে। আপনার ডাক্তারের সাথে কথা বলুন, যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আপনাকে বিরক্ত করে বা দূরে না যায়। এই ওষুধটি গ্রহণ করার আগে আপনার কিডনি বা লিভারের সমস্যা বা গুরুতর ডিহাইড্রেশন থাকলে আপনার ডাক্তারকে জানান। গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদেরও এটি নেওয়ার আগে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। এই ওষুধটি ব্যবহার করার সময় আপনার রক্তচাপ প্রায় পরীক্ষা করা প্রয়োজন এবং আপনার কিডনি কার্যকারিতা পরীক্ষা করা প্রয়োজন।